সারা দেশে দুই দফায় মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় 22,991টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন করবে শিক্ষার্থীরা। প্রথম দফায় সোমবার 375টি উপজেলা ও 8টি সিটি কর্পোরেশনে ভোটাভুটি হয়েছে। স্কুলগুলোতে উৎসবের আমেজ, ভোট দিতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। 18 বছর আগে ভোট দিতে যাব, সেটার অনুভূতিই আলাদা। আমাদের দুর্নীতি নেই, কিছুই নেই, আমরা অনেক আনন্দিত। আমাদের প্রতিনিধিরা আমাদেরকে সব দিক থেকে সহায়তা করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহ সব দায়িত্বই পালন করছে ছাত্রছাত্রীরা। তাদের যোগ্যতাটা ততটুকু বলেই আমরা তাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছি। খুব সফলভাবে নির্বাচনটা হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। নির্বাচনের মাধ্যমে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জন করবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। দেশ পরিচালনার জন্য আমরা তৈরি করার প্রয়োজন। এতে গণতন্ত্রের শিক্ষা, নির্বাচনের প্রকৃত শিক্ষা এবং সেখানে নিরপেক্ষভাবে জিনিসটাকে দেখা, অন্যকে গ্রহণ করে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগিয়ে যাওয়া, এই শিক্ষাগুলোর মধ্যে দিয়ে হবে। এই নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা অন্যের প্রতি সহনশীল হবে, দূর হবে শত্রু ভাবাপন্ন মনোভাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।